নমস্কার, আমার নাম দেবজ্যোতি চ্যাটার্জি। অনেকবার লোকের মুখে বেলুর মঠের গল্প শুনেছি, বহুবার লোকে যেতেও বলেছে, তবে সে যাওয়া হয়ে ওঠেনি। তাই আজকে একটা ট্রিপ প্ল্যান করেছি বেলুর মঠ যাওয়ার, আর আজকের গল্প সেই অভিজ্ঞতা নিয়ে। তো আসুন শুরু করা যাক আজকের জার্নি। আমরা এখন হাওড়া স্টেশন পৌঁছে গেছি। এবার এখান থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে বেলুরের পথে যাব, কারণ আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে বেলুর মঠ। তো তাড়াতাড়ি যাওয়া যাক, ট্রেনে উঠে যাক, তারপর দেখা হচ্ছে। তো আমরা এখন পৌঁছে গেছি বেলুর স্টেশন, আর এখান থেকে আমরা অটো বা টোটো কিছু একটা করব, করে এখান থেকে বেলুর মঠ যাব। বেলুর স্টেশন থেকে কিছুটা এলে তারপর এখানে বেলুর মঠ যাওয়ার জন্য অটো পাওয়া যায়, টোটো পাওয়া যায়, 15 টাকা করে নেয়। আপনি যারা আসবেন তারা জিনিসটা খেয়াল রাখবেন। কিছু সিনেমেটিক শট নেবো যদি অ্যালাউড হয়। দেখা যাক ভেতরটা। ১৮৯৭ সালের শুরুর দিকে স্বামী বিবেকানন্দ বরানগর আসেন, তারই এক ছোট্ট সন্ন্যাসীর গ্রুপের সাথে। দুটি আশ্রম তারই প্রতিষ্ঠা করা, একটি বেলুরে ও একটি উত্তরাখণ্ডের হিমালয়ে। বেলুর মঠ হয়ে ওঠে রামকৃষ্ণ মিশনের হেডকোয়ার্টার। বেলুর মঠের ভিত্তি স্থাপন করে প্রেসিডেন্ট অফ বেলুর মঠ। ৪০ একর জুড়ে উপস্থিত এই বেলুর মঠের পাশ দিয়ে বয়ে চলে গেছে হুগলি নদী। এই ক্যাম্পাসে সারদা মায়ের মন্দির রয়েছে, রয়েছে স্বামী বিবেকানন্দ ও শ্রীরামকৃষ্ণেরও। এক্স প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম এই বেলুর মঠকে প্লেস অফ হেরিটেজ অ্যান্ড ন্যাশনাল ইম্পর্টেন্স বলে ঘোষণা করেন।
প্রায় এক ঘন্টা পর বৃষ্টি থেমেছে। ভিডিও কিছুটা তোলা গেছে, কিছুটা তোলা যায়নি। আপনারা যারা ভিজিট করবেন বা করেছেন তারা জানাবেন যে এখানে আসার আপনাদের অভিজ্ঞতা কেমন, আপনাদের কেমন লেগেছে মন্দির জানাবেন কমেন্টস বক্সে। তো এটা হচ্ছে সারদা মায়ের ঘর, আর তার ঠিক সামনেই রয়েছে গঙ্গা। তো আমরা এখন পৌঁছে গেছি বেলুর স্টেশন, আমরা এবার ফিরব। তো আজকের ব্লগ এত দূরই, বাকি দেখা হচ্ছে নেক্সট ব্লগ।